দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। আজ আলোচনা করব গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে। গলনাঙ্ক স্বাভাবিক চাপের, অর্থাৎ আমরা স্বাভাবিক চাপ বলতে বুঝি এক অ্যাটমোস্ফিয়ার চাপ, অর্থাৎ স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে বলা হয় ওই পদার্থের গলনাঙ্ক। নর্মালি আমরা কোনো কঠিন পদার্থকে এমন একটা তাপমাত্রা দেবো সেটা তরলে পরিণত হবে, তখন ওই তাপমাত্রাটাকে আমরা বলবো তার গলনাঙ্ক। বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C, এটা আমরা সবাই জানি। অর্থাৎ 0°C তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হবে। স্ফুটনাঙ্ক স্বাভাবিক চাপে, মানে এক অ্যাটমোস্ফিয়ার চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় ওই পদার্থের স্ফুটনাঙ্ক। অর্থাৎ তরল পদার্থটাকে আমরা একটি এমন একটি তাপমাত্রায় উন্নীত করব যে তাপমাত্রায় সে বাষ্পে পরিণত হয়ে যাবে। আমরা সবাই জানি যে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, অর্থাৎ 100°C তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হতে থাকে বরফের তাপপ্রদানের লেখচিত্র। আমরা একটি ছক কাগজে এক্স অক্ষ বরাবর সময় সেকেন্ড এককে এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা সেলসিয়াস এককে নিয়ে নিলাম এবং ও হচ্ছে তার মূলবিন্দু। এখন বরফের তাপমাত্রা -40 থেকে শুরু করলাম, -20, 0, 50, 100 and 150, এবং সময় হচ্ছে 10, 20, 30, 40, 50, অর্থাৎ সময় হচ্ছে সেকেন্ড এককে, তাপমাত্রা হচ্ছে 0°C নিয়ে নিলাম। এখন আমরা বরফকে তাপ প্রদান করব, সেটা হতে পারে যে কোনো উৎস হতে, ধরেন একটি মোমবাতি থেকে আমরা তাকে নর্মালি তাপ প্রদান করলাম। যখন সে -40°C তাপমাত্রায় ছিল তখন সে বরফ ছিল, -20°C তাপমাত্রায় সে বরফ, কিন্তু যখনই তার তাপমাত্রাটা 0°C উন্নীত হবে তখন সে নর্মালি বরফটা পানিতে পরিণত হতে শুরু করবে। কারণ আমরা জানি বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C, অর্থাৎ 0°C তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হয়। এখন এই এবি রেখাটাকে বলা হচ্ছে গলনাঙ্ক রেখা, অর্থাৎ নর্মালি গলনাঙ্কের তাপমাত্রায়, অর্থাৎ 0°C তাপমাত্রায় বরফের ক্ষেত্রে যে রেখাটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গলনাঙ্ক রেখা। এই অবস্থায় বরফটা পানি প্লাস বরফ অবস্থাতে থাকে। তারপর তাপমাত্রা আরও বাড়ানো হলে, যখন 0°C তাপমাত্রা থেকে 50°C তাপমাত্রা উন্নত করলাম তখন সে পানি প্লাস বরফ শুধুমাত্র পানিতে পরিণত হবে এবং 100°C তাপমাত্রা পৌঁছাতে সে ফুটতে শুরু করবে। অর্থাৎ সিডি রেখাটা হচ্ছে বরফের স্ফুটনাঙ্ক রেখা। নর্মালি জানি স্ফুটনাঙ্ক, অর্থাৎ 100°C তাপমাত্রায় বরফের ক্ষেত্রে যে রেখাটি পাওয়া যায় সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা, এখানে সিডি হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা। এই স্ফুটনাঙ্ক রেখায় বরফটি বরফ প্লাস বাষ্পে হিসেবে থাকবে এবং 100°C তাপমাত্রায় থেকে যখন তাপমাত্রা বাড়ানো হবে তখন সে বাষ্পে পরিণত হবে, অর্থাৎ ডি রেখাটি হচ্ছে সম্পূর্ণ বাষ্প। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।